আজ আপনাদেরকে বলবো এমন একটা যে নিগৃহীত বা সমাজে অবহেলিত একটা যে মানে মানুষদের কথা, জাতির কথা, যেটা হচ্ছে প্রবাসী। প্রবাসীরা দেশকে সব কিছু দেওয়ার পরেও তারা তাদের যোগ্য সম্মানটুকু পায় না। বিমানবন্দরে গেলে তাদেরকে হয়রানি করা হয়, বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো আছে ওইখানে গেলে তাদেরকে কুকুরের মতন তাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে হয়রানি করা হয়, তাদেরকে মূল্য দেওয়া হয় না। অথচ দেশের যেই চালিকা শক্তি, অর্থনীতি, রিজার্ভ, এটা কিন্তু প্রবাসীরাই যোগান দিতেছে। অথচ আমরা তাদের সঠিক দাম, তাদের সঠিক যে মর্যাদা, ওটা আমরা দিতে পারতেছি না। বাংলাদেশ সরকারের উচিত প্রবাসীদেরকে দাম দেয়া, প্রবাসীদেরকে মর্যাদা দেয়া, কারণ তারা হচ্ছে এক একজন এক একটা রেমিটেন্স যোদ্ধা, মুক্তিযোদ্ধা। তারা মুক্তিযুদ্ধে যেভাবে নাকি অবদান রাখছে দেশকে স্বাধীন করার জন্য, রক্ষা করার জন্য, তেমনি প্রবাসীরাও দেশের অর্থনীতি সচল রাখার জন্য তারাও মুক্তিযুদ্ধ করে যাচ্ছে, তারাও রেমিটেন্স যোদ্ধা। তো আমার বিনীত অনুরোধ সরকারের কাছে, সরকার যেন প্রবাসীদেরকে তাদের ন্যায্য যেই যে মর্যাদাটা, ওইটা যেন দেয়। সকল প্রবাসীকে অন্তত প্রথম শ্রেণীর নাগরিকত্বের যোগ্যতা দেয়। ধন্যবাদ সবাইকে।